गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल। आई होप तुम्हारा सबाई खूब खूब भालो आछो, आमियो भीषण भालो आछी। आज के महाअष्टमी, तो सबाई के जानाई शुभ महाअष्टमी प्रीति शुभेच्छार अनेक अनेक भालोबासा। तो आज के निश्चय सकलेई हलो जे अंजलि दिते जाबे बा अनेके दिए दिएछो बा अनेके जाच्छो, तो सेरकमई आमी रेडी होये एकेबारे तोमादेर साथे कथा बोलते एसेछी। तो रेडी होये गेछि अंजलि दिते जाओयार जोन्नो। तनुज एकटु परेई आसबे, एसे आमाके निये जाबे। ओ अलरेडी क्लाबे गेछे सकाल थेकेई किछु काजकर्मेर जोन्नो। तो আমি রেডি হয়েছি, একটু পরে ফোন করব, ওইলেই আমি ওর সাথে যাব। তো অঞ্জলি দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, বা প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ব্লগ করছি। তো লাস্ট অফ দি ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখবে কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো তাহলে দিনটাকে শুরু করা যাক, সাথে থাকো তোমরা। আর আমি যে আউটফিটটা পরেছি, যে শাড়িটা পরেছি, এইটা আমি পুরো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তনুজ আসুক, ও ফোনটা ধরে দিলে তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে। তো চলো, অষ্টমীর আউটফিট নুনাজকে সাজিয়েছে। শাড়িটা আমি পরেছি অষ্টমীতে, আগে অঞ্জলি দিতে যাব বলে। ছেলেদের আর কি, ছেলেদের এই পাঞ্জাবি। এই এতক্ষণ ওয়েট করছিলাম, এবারে আমাদের পালা, কারণ একটা গ্রুপ ছিল, তারপরে এবার আমরা দেখব। অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা একটা কচুরির দোকানে এসেছি। কচুরির দোকানে এসে কচুরি খাবো, তো কচুরি খেয়ে একেবারে বাড়ি যাবো, কারণ মাকে বলেছিলাম ব্রেকফাস্ট বানাতে, না মা আর বাবার মতো করে নিতে বলেছিলাম। তো আমাদের কখন হবে না হবে জানতাম না, সেজন্য আমরা বাড়ি থেকে খেয়েও বলেছিলাম। জাস্ট ঘরে ঢুকলাম, তো ভাই এসছে, তো জাস্ট ঘরে ঢুকলাম, অঞ্জলি টঞ্জলি দিয়ে কচুরি খেয়ে, তো কচুরি খাওয়ার সময় আমার চুলটাকে আমার গুটিয়ে নিয়েছিলাম, দেখেছিলে এত গরম আর ছেড়ে থাকতে পারছিলাম না। তো ঘরে এসেছি, ঘরে এসে ভাবছি রিলস বা শর্টস কিছু বানাই, কারণ এগুলো তো সবই তোমাদের জন্যই বানাতে হবে, তোমরা দেখতে ভীষণ ভালোবাসো আমি জানি। তো সেই জন্য একটু বানাও ভাবছি, দেখি এত গরম বুঝতে পারছি না কি করব। তো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো লাস্ট অবধি, কেউ কিন্তু স্কিপ করো না। আজকে আমাদের বাড়িতে নতুন মেয়ে জামাই, আমি বলতে পারছি না, এই যে আমাদের জামাই ছেলেদের বিরিয়ানি খাচ্ছে। জামাই না, ওটা ভাই, ওটা সবাই জানে, তুই দেওর ওই যে ওখানে খাচ্ছে, আর এখানে আমাদের ওকে দেখেই বুঝে যাচ্ছে নতুন বিবাহিত মেয়ে বা কোনে দেয়। আমার সিঁদুর বোধহয় সিঁদুর সামাজিক বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছে, সবাই জানে, ব্লগটা তোমরা দেখেছো নিশ্চয়ই। আমাদের বাড়িতে এসছে, ওকে কোথায় আমরা খাইয়ে দেবো তা না, ও ওকে খাইয়ে দিচ্ছি। এখন বাজে হলো যে 4:45 বিকেল। তো এখন আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ দুপুরবেলায় টট্টরি টট্টরি, তারপর ভিকি যে এসেছিল তোমাদের দেখালাম, ভাই আমি সবাই তনু সবাই ঘুমিয়ে গেছিলাম, একটু বেশিক্ষণ ঘুমাইনি, অল্পই ঘুমিয়েছিলাম, আর একটুই ল্যাপ খেয়েছিলাম, আর কিচ্ছু না। এবারে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে সাজুগুজু করতে বসবো, কী ড্রেস পরবো সেগুলো বের করবো, করে রেডি করে রাখবো, তারপর আবার সাজুগুজু করে তোমাদের সাথে কথা বলছি। আমি কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ তোমাদের পুরো আউটফিটটা। আমি কিন্তু একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ, আমি পুরো আউটফিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে শাড়ি পরেছি, সকালেও অষ্টমী দিয়েছি শাড়ি পরে, রাতেও শাড়ি পরেছি। মানে পুজো কটা দিনের মধ্যে একটা দিন অন্তত শাড়ি আমার পরতেই হবে, সেটা অষ্টমীটাই আমি বেশি প্রেফার করি। তো আজকে শাড়ি পরে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে যাব রেস্টুরেন্টে, কোনো ঠাকুর দেখবো না আজকে। তো আজকে অনেকগুলো বন্ধু মিলেই যাচ্ছি, ওখানে গিয়ে আবার ব্লগ করছি, কে কে গেছে দেখিয়ে দেবো। তো চলো তাহলে যা যা, ও তার আগে তোমাদের লুকটা দেখাবো, তনুজের লুকটা দেখিয়ে দিচ্ছি চলো। তোমরা মুনের আজকে আউটফিটটা দেখে নাও। তো দেখো ভালো করে, এইটা হলো আজকে অষ্টমীর আউটফিট, শাড়ি পরেছি তোমাদের আগেই বললাম। এতক্ষণ তনুজকেই পাচ্ছিলাম না যে পুরো ফুল লুকটা দেখাবো। এবারে তনুজের আউটফিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমরা পৌঁছে গেছি, একেবারে আস্তে আস্তে তোমাদের সাথে আর কোনো কথা বলিনি, ভাবলাম পৌঁছে গিয়ে কথা বলবো। তো আমি পৌঁছে গেছি, আমরা এসেছি চায়না টাউনের গোল্ডেন জয় রেস্টুরেন্টে, তোমাদের অনেকেই জানো। তো আমার সাথে আমার তনুজের সাথে কারা কারা এসছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফুল প্যাটালিয়ান আছে, এটা তো জানোই আমার বর, এটা কোকেও চেনো ঝিকি, ও হলো সে নতুন সদস্য ঝিকিয়া তৃষার বন্ধু। এই যে একে তো চেনো, একেও ব্লগে দেখেছো আমাদের বন্ধু। আচ্ছা এ হলো যে এও বন্ধু আমাদের, এটা তোমাদের প্রথম দেখলে, আর এটাও বন্ধু, একেও তোমার প্রথম দেখলে, আর পিয়ারিকে তো আগেই দেখেছো, আর একে তো তোমরা সবাই চেনোই। এই হলো ব্যাপার, এত বড় আজকে গ্যাং এসছে আমাদের। আর তোমাদেরকে তৃষা কি বলেছিল যে সেদিন ভালো করে সাজতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে, আজকে ভালো করে সেজে আসবে। তো ও কেমন সেজেছে, কি আউটফিট পরেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফটো দিলি চেহারা, এটাই তো মিস করতেছে। আর আমরা এখন গোল্ডেন জয়তে আছি, যেটা চিনাপাড়াতে বা চায়না টাউন যেটাই বলো না কেন সেখানে এসছি। তো অনেকেই জানো রেস্টুরেন্টটা সুপার, তাই এসছি। আপনারা সবাই দর্শক বিন্দুকে বলছি, ওনার চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন, প্লাস উনি যখন যখন নতুন নতুন ভিডিও আপলোড করবেন তখন ওনাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ওনার ভিউয়ার্স বাড়াবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই পুজোতে। আপনাদের সবাই পুজো ভালো কাটুক, সুস্থ কাটুক, মাস্ক পরে থাকবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। আমরা এখনো পর্যন্ত রেস্টুরেন্টে বসে বসে খেয়ে যাচ্ছি, এখন আমরা বাড়ি যাইনি। কত বাজে ৫২টা নয়, তো এখন ১২টা ৯ বাজে রাত্রি। এখন তনুজরা সব বাইরে গেছে, বাইরে থেকে এলে তারপরে আশা করি বেরোবো আমরা, জানি না ওলা উবের পাবো কি না, কীভাবে পাবো না পাবো কিচ্ছু যাই না, এত রাত হয়ে গেছে। ট্রাই করতে থাকবো, ভালো, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলিনি তাই কথা বললাম। তো যাওয়ার সময় একেবারে ব্লগটা এন্ড করবো, তো এখন এন্ড করছি। তৃষা আউটফিটটা তোমাদের দেখানো হয়নি, ওটা একদম খেয়াল ছিল না, ভুলে গেছি। আর তৃষা কি বলছে সেটা শোনো, ওকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে, তোমাদের একদম বলতে ভুলে গেছিলাম। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি। আর সবাইকে শুভ অষ্টমী, তাই তো? হ্যাঁ, আচ্ছা বলেছিলাম না যে আজকে একটু বেশি সাজবো, ওই দিন তো বেশি সাজিনি, তো আজকে এই হচ্ছে লুকসটা। দেখো দেখে নিও, পুরোটা দেখিয়ে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এখন
ভীষণ মজা করলাম। অ্যাকচুয়ালি প্রথম কথা হয়নি, কারণ আসার পর গোল্ডেন জয়তে এসেছিলাম, তো আসার সঙ্গে সঙ্গে কোনো টেবিল ফেবিল পেয়ে গেছি, তাই আর তোমাদের সঙ্গে বেশি একটা কথাবার্তা হয়নি। ওর সাথে আবার নেক্সট টাইম কবে দেখা হবে এখনো প্ল্যান নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আশা করি দেখা হবে। হ্যাঁ, আমার সঙ্গে, কারণ আমি দশমীতে বেরিয়ে যাচ্ছি, আমি একটু জিকির চাইল্ডহুড ফ্রেন্ডদের সঙ্গে একটু বেরোচ্ছি ঘুরতে, কয়েকদিনের ঘোরা আছে, তো ওখান থেকে এসে লক্ষ্মী পুজোর দিন চলে যাচ্ছি, তারপর ওর সঙ্গে আবার দেখা হচ্ছে। আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? সবাই ভালোভাবে পুজো কাটাও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ব্লগে দেখা হচ্ছে, টাটা। আচ্ছা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া এক মিনিট। এটাই হলো তৃষা আউটফিট, তোমাদের যেটা দেখাও দেখাও করে করা দেখানো হচ্ছিল না। তো গাইস, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি আর ব্লগটা বাড়াচ্ছি না, এন্ড করে দিচ্ছি। কারণ হলো যে অনেকটা রাত্রি হয়ে গেছে, পৌনে একটা একটা বেজে গেছে, আমাদের বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আর তোমাদের সাথে কথা বলার টাইম থাকবে না, ভীষণ টায়ার্ড। তো এখানেই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে এনেবল করে দিও, আর এই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো, যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কিছু বল, এই মুনকে আমি এর আগেও বলেছি, আমাদের বাড়ি গিয়ে যেদিনকে ব্লগ করা হয়েছিল সেদিনকেও বলেছি, মুনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো, আর বেল আইকনটা তো অবশ্যই তোমরা ক্লিক করো, ঠিক আছে? অবশ্যই, ওকে, শুভ মহাষ্টমী, অবশ্যই 12:20 বাজে, কালকেই সূর্যোদয় যখন হবে তখন শুভ নবমী শুরু হয়ে যাবে। আমরা নবমীর আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম তোমাকে, সবাই পুজো ভালো করে এনজয় করো এবং মুনকে অবশ্যই সাপোর্ট করো। তোমরা হলো যে ব্লগ দেখতে থাকো, আমাদের নবমী এবং দশমী আরও ব্লগ আসতে চলেছে, তো আশা করি তোমাদের সেগুলো দেখতে ভালো লাগবে। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।